অজিকর কানের আবহে এবার হুগলির হরিপাল। হরিপালের গোপীনগর কাঠগোলার ধারে অচৈতন্য অবস্থায় অন্ধকার গলির মধ্যে এক নাবালিকাকে পাওয়া যায়। এবার পুলিশ তাকে উদ্ধার করে, স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং শেষ যা খবর, নাবালিকার অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু তার সঙ্গে ঠিক কী হয়েছিল, স্থানীয় সূত্রে যেটা খবর, শুক্রবার রাতে গোপীনগর কাঠগোলার ধারে অচৈতন্য অবস্থায় অন্ধকার গলির মধ্যে নাবালিকাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এবং এই নাবালিকা পরে বলেন, টিউশন পড়ে বাড়ি ফেরার সময় হঠাৎ একটা চার চাকা তাকে গাড়িতে তুলে নেয়, কয়েকজন মিলে তাকে তুলে নেয়, এমনটাই নাবালিকা দাবি করেছে বলে বলা হচ্ছে। এরপর তার সঙ্গে কী কী হয়েছে তার আর মনে নেই বলেই সূত্রের খবর। বিধান সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বিধান, এই মুহূর্তের একটু পরিস্থিতি জানতে চাইবো, আর ঠিক কী কী তথ্য পুলিশের কাছে এই নাবালিকা দিয়েছে কী জানা যাচ্ছে? দেখো, আজকেই গতকাল স্কুলে গিয়েছিল সিঙ্গুরের ওই নাবালিকা, এবং সিঙ্গুরে একটি স্কুলে সে পড়ে ক্লাস নাইনে। তারপরে সে একজন প্রাইভেট টিউটরের কাছে পড়ে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু সে বাড়ি ফেরেনি। এবং যেটা জানা যায় যে হরিপালের ওই দক্ষিণনগর এলাকায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এবং এরপর পুলিশ যায়, পুলিশ তাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, তার প্রাথমিক চিকিৎসা সেখানে হয়। তারপর সে সাময়িকভাবে সুস্থ হলে তার পরিবারকে খবর দেওয়া হয়, তার মা সেখানে যান এবং হরিপাল থানায় নিয়ে গিয়ে ওই নাবালিকার একটি বয়ান পুলিশ রেকর্ড করে এবং সেই অনুযায়ী পুলিশ একটি মামলা রুজু করে। এবং সেখানে যেটা পুলিশ যেটা জানাচ্ছে যে ওই নাবালিকা যেটা দাবি করছে যে সে যখন পড়ে বাড়ি ফিরছিল তখন একটি চার চাকা গাড়ি তাকে তুলে নেয় এবং সিঙ্গুর স্টেশনে তাকে নামিয়ে দেয় এবং তারপর তাকে হুমকি দেয় যে সে যদি এই কথা কাউকে বলে তার মাকে মেরে ফেলবে, তার মায়ের ক্ষতি হবে। তারপর তাকে হরিপাল স্টেশনে পৌঁছতে বলে, সেখান থেকে হরিপাল স্টেশন থেকে নেমে সেখানে বাজারের দিকে হেঁটে যেতে বলে এবং নাবালিকা সেই অনুযায়ী সেই কাজ করছিল। এবং তারপরে সে লক্ষ্য করে কিছুক্ষণ পর একজন যুবক, অজ্ঞাত পরিচয় যুবক তাকে ফলো করছে এবং তখন তার সন্দেহ হয়ে গেছে। এবং ওই গোপীনগরের কাছে একটি অন্ধকার জায়গায় নাবালিকাকে মারধর করে, হাত ধরে টানা ইঞ্চিরা করে এবং তার পোশাক ছিঁড়ে দেয়, এমনটাই সে পুলিশের কাছে জানায়। তারপরই এলাকার লোকজন জড়ো হয়ে গেলে ওই চার চাকা গাড়ি এবং ওই অজ্ঞাত পরিচয় যুবক সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ গোটা ঘটনায় তদন্ত করেছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে, অপহরণ, যৌন হয়রানি, ইচ্ছাকৃত আঘাত এবং পক্সো আইনে কিন্তু মামলা রুজু হয়েছে। ঘটনার মেডিকেল টেস্ট হয়েছে, পুলিশ কিছু বলছে তার সঙ্গে কোনো যৌন নির্যাতন হয়েছে কিনা? দেখো, এই ঘটনার পরেই কিন্তু যেমন স্থানীয় হরিপাল থানার পুলিশ সেখানে পৌঁছায়, পাশাপাশি হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাথ সেন তিনিও কিন্তু গভীর রাতে ঘটনাস্থল উপস্থিত হন হরিপাল থানায়। তিনিও ওই নাবালিকার সঙ্গে কথা বলেন এবং পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে যেরকমটা ওই নাবালিকা এবং তার পরিবার এফআইআর করেছে, অভিযোগ করেছে, সেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত কে বা কারা ছিল সেটার খোঁজ চলছে, কিন্তু ওই নাবালিকার সঙ্গে কোনো রকম যৌন হয়রানি বা যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়টা মেডিকেল পরীক্ষার পরই স্পষ্ট করে বোঝা যাবে। এবং হরিপাল হাসপাতালে যেমন তার প্রাথমিক মেডিকেল টেস্ট হয়েছিল, পাশাপাশি চন্দননগর মহকুমা হাসপাতালেও তাকে পাঠানো হয়। আজকে সম্ভবত তার যে জবানবন্দি আদালতে সেটি নেওয়া হবে। এবং পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে এক বা একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে, তাদের খোঁজ কিন্তু ইতিমধ্যে চালানো হচ্ছে। এবং নাবালিকাকে ওইখানে কি করে তারা নিয়ে গেল, আদৌ তাকে অজ্ঞান করা হয়েছিল কিনা, অন্য কিছু মাদক জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল কিনা, গোটা বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক যে স্বাস্থ্য পরীক্ষা তার হয়েছে সেখানে কিন্তু কোনো রকম যৌন নির্যাতনের যে চিহ্ন সেটা কিন্তু পাওয়া গেছে বলে এমনটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে না। যদিও পুলিশ সুপার জানিয়েছেন যে সব দিক খতিয়ে দেখা হচ্ছে, পক্সো আইনে কিন্তু মামলা রুজু হয়েছে যেহেতু ওই ছাত্রী নাবালিকা স্বাভাবিকভাবেই, এবং আরও কয়েকটি নির্দিষ্ট ধারা, ডিএনএফের যে ধারা রয়েছে তাতে কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আসলেই আপাতত সঙ্গে থাকো বিধান, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এখনো পর্যন্ত কি আপডেট। এবার পুলিশ সুপারের তরফ থেকে কি বলা হচ্ছে একটু শুনো। এরকম কমপ্লেন্ট দিয়েছে ভিকটিমের মা, ওই হিসাবেই পুরো কমপ্লেন্ট আপনার একজন মহিলা অফিসার রেকর্ড করেছে।
তারপর স্টেটমেন্ট, ভিক্টিমের স্টেটমেন্ট, মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন। এবং আমরা ফর্ম পেয়েছিলাম কি অনেক সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে এটা বলা হচ্ছে যে যে এটা একটা আপনার রেপের কেস, বা কিন্তু আমি একটু ক্লারিফাই করতে চাই কি এরকম নাহি কোনো কমপ্লেন্টের এরকম কোনো রেপের ইয়ে আছে, আপনার এলিমেন্ট আছে এখানে। আমাদের প্রতিনিধি বিধান আমাদের সঙ্গে আছেন। বিধান, এসপির যে বক্তব্য যেটা আমরা যতটুকু শোনালাম সেখানে রেপের প্রসঙ্গ যে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একথা তিনি বলছেন, ঠিক কী হয়েছে এই অংশটা একটু জানতে চাইবো, এবং এখন তদন্ত কত দূর কী কিছু বলা হচ্ছে? দেখো, আজকেই এই ঘটনা যখন জানাজানি হয়, স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকাকে উদ্ধার করে এবং তাকে তার যখন তাকে উদ্ধার করা হয়, স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে তার যে পোশাক সেটা ছেঁড়া ছিল, নিম্নাঙ্গের পোশাক কিছুটা দূরে পড়েছিল, তারপর স্থানীয় এক মহিলা তিনি তাকে ওই পোশাক পরিয়ে দেন, তারপর পুলিশের কাছে খবর গেলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনা জানাজানি হওয়ার পরই কিন্তু স্থানীয় কিছু মানুষ যেটা দেখা যায় যে হরিপাল হাসপাতালে তারা জড়ো হয় এবং পুলিশের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের যেটা দাবি যে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে এবং যে অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এটা খুব একটা স্বাভাবিক বিষয় নয়, তাই এর সঠিক তদন্ত করতে হবে, দোষী যারা রয়েছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশের সামনেই তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং আজকে হরিপাল থানাতে এই নিয়ে কিন্তু সিপিআইএম এর ছাত্র যুব যে সংগঠন রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাবে। বিজেপির পক্ষ থেকেও সিঙ্গুর এলাকাতে বিক্ষোভ প্রদর্শনের একটি কথা রয়েছে এমনটাই জানা যাচ্ছে আজকেই। ধন্যবাদ বিধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।